সুপ্রিয় দর্শক, আজ 26শে আগস্ট 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন এটা দিনাজপুরের ফার্মের হাট। এই যে আপনারা পাশে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিনাজপুর রংপুর মহাসড়ক। এই দিনাজপুর রংপুর মহাসড়কের ঠিক পাশেই এই ফার্মের হাটের অবস্থান। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার ছাগলের দামগুলি জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটু দেখি, ভাই এটা হালুয়ান? দুইটাই হালুয়ান না? এটা কি দেশি জাত? তো এদিকে আপনার আসসালামু আলাইকুম, আপনি কি ব্যবসা করেন? বাড়ির নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন? তিনটা আনছিলাম, একটা বিক্রি করলাম 4000। একটা বিক্রি করছেন 4000 দিয়ে? আর এই দুইটা এখন কত চাচ্ছেন? 3500 টাকা দাম চাচ্ছেন। ক্রেতা কত বলছে? 2500 পর্যন্ত। আর আপনার নিয়ত কত আছে? দেখি আর ভিতর টানাটানি করে 2-100 টাকা বাড়িয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি এগুলা বিক্রি করতে আসছেন কেন? এখন এই যে বান্দার ফুলের জায়গা নাই, ঘাস পানি কম, বিক্রি করে দিয়েছি। আরো ছাগল আছে? আরো ছাগল আছে আপনার, মানে জায়গার অভাব এই জন্য বিক্রি করে দিবেন? আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই ফার্মের হাট থেকে আমরা বিভিন্ন প্রকার ছাগলের দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে এখানে একটু দে ভাই, এটা কি হালুয়ান? হালুয়ান এটা দাম কত যাচ্ছে? ২২৩০০। ক্রেতা কত বলছে? ক্রেতা কত বলছে? ১৫-১৬০০। আর আপনার নিয়ত? ২০০০ হলে দিন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এটা গাব হইতে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? হয়তো বা 3-4 মাস। আর 3-4 মাসের মধ্যে এটা গাব হয়ে যাবে? আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, যে এই ধরনের বাচ্চাগুলো নিলে আপনারা অনেকে জানতে চান যে আসলে গাব হতে কতদিন সময় লাগবে। শুনলেন আপনারা, 3-4 মাস সময় লাগবে। তারপরে আসুন আমরা এই যে দেখছেন আপনারা এখানে বড় হাট বসে ছাগলে, আর বলি সকাল 8টা থেকে কিন্তু এই হাটটা শুরু হয়। ভাই এটা কি হালুয়ান? বাচ্চা এটা হালুয়ান তো নাকি? এই বাচ্চা দুইটাকে আলাদা বেচবেন? আলাদা। এই বাচ্চা দুইটার দাম কত যাচ্ছে? 2000 ধরো। এটা 2000? ক্রেতা কত পর্যন্ত বলছে এখন? 700-800-900। দুইটার দাম 1100 পর্যন্ত কইছে। 1100 টাকা পর্যন্ত বলছে দুইটার দাম। আর আপনার নিয়ত কত? আমরা 2000 চাইছি। না চাইছেন তো 2000, মানে কত হইলে ছাড়বেন? 15 হইলে দিয়ে। শুনছেন সুপ্রিয় দর্শক, উনি বলছে আচ্ছা কথা বলি, আসসালামু আলাইকুম, এ আপনি এই দুইটা বাচ্চা নিয়ে আসছেন কেন? মাটা ওর মাটা ওই পাশে আছে, মাটাকে কি আলাদা বেচবেন? মাটাকে আলাদা বেচবেন? আলাদা দুধ নিলে তো সবাই তামাল লাগে, একবেলা দিয়ে দিব। এটা কি আপনার বাড়িতে পোষা নাকি? না। তা আলাদা আলাদা বেচছেন কেন? এখন যাই যেটা নিবে। আর ওই মা সহ কত যাচ্ছেন? ওইটার দাম দিয়েছি 3000। ওইটার দাম 3000? তা একসাথে বেচেন? না তা বুঝছি, এত ছোট ছোট বাচ্চা মা ছাড়া থাকবে? দুধ ছেড়ে দিয়েছে। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনারা যারা ছাগলের খোঁজ খবর করেন দূর দূরান্ত থেকে, ফার্মের হাটে আপনারা চলে আসতে পারেন। এখানে একটা পাঠা দেখছি ভাই, পাঠা আপনার, এটা দাম কত যাচ্ছে? দাম 7000। 7000 চাইছেন? আর ক্রেতা কত পর্যন্ত বলছে? 5500। আর আপনার নিয়ত? 6000 হইলে এর মধ্যে 2000 কমার বেশি। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বিভিন্ন জাতের ছাগল এই ফার্মের হাট থেকে আমরা জানানোর চেষ্টা করছি। এই যে এখানে আমরা, এটা কি হালুয়ান? আপনার বাড়ি? আসসালামু আলাইকুম, আপনার কি বাড়িতে কি পালেন? এটা কি বাড়িতে পালেন? কয়টা ছাগল আনছেন? এই দুইটাই? দাম কত যাচ্ছে? দুইটার দাম কত যাচ্ছে? 3500। আর ক্রেতা কত বলছে? মানে মানুষ কত দরদাম করছে? ওইটা 1300 বলছে, আর এটা 1000 বলছে। শুনছি আজকে সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন
সকাল 8টা থেকে এই হাটটা বসে আপনাদেরকে জানিয়ে রাখি। আর এখন 10টা বাজে, হাটটা প্রায় শেষের মুহূর্তে। এই যে আপনারা দেখছেন প্রচুর ছাগল বের হয়ে যাচ্ছে, তবে এটা অনেক বড় হাট, অনেক বড় হাট। এখানে এখানে এটা বুড়ানি একটা আমরা দেখছি ভাই, এটা আপনার এটা দাম কত যাচ্ছে? দাম হচ্ছে 7,000। 7,000? পেটে কি বাচ্চা আছে? পেটে বাচ্চা আছে? এই এক মাসের মতো, এক মাসের মতো। দাম এই এটার কত দাম বলছে? কত ক্রেতা? দাম বলতেছে যে 4,000। 4,000 পর্যন্ত উঠছে। আপনার নিয়োগ কত? 5,000। 5,000? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এদিকে খুব ক্রাউড। আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার দেখি। এটাই খাসি? এটা কি রাম ছাগল? এই যে রাম ছাগল, এটা খাসি। এই খাসিটার দাম কত যাচ্ছে? দাম 6,000 চাইছে। 6,000 চাইছেন? আর ক্রেতা কত পর্যন্ত বলছে? 3,500। 3,500 মাত্র? আর আপনার নিয়ত কত? 5,500 চাইছে লাস্ট। 5,500? 5,500 হলে আপনি দিয়ে দিবেন। শুনছেন সুপ্রিয়, এই যে দেখুন মোটামুটি বড় এবং ক্রস যাতে। তারপর আমরা একটু এদিকে দেখি, দেখি পাঠা, এটা দাম কত যাচ্ছেন ভাই? 6,000। ক্রেতা কত বলছে? ক্রেতা কত বলছে? 5,000 দিচ্ছেন না? আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। এই ধরনের পাঠা আপনারা কোথা থেকে নেন? হাটেই এগুলো আছে। হাট থেকে সংগ্রহ করেন? হ্যাঁ। আচ্ছা, মানে এই ধরনের পাঠা যদি কেউ চায় বেশি, আপনারা দিতে পারবেন? হাটে কিনি। হাটে কিনেন? হাটেই বেচেন? মানে এক দুইটা হাটে বেচেন? এক দুইটা করে, মানে বেশি দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রদর্শী, এখানে সবই মোটামুটি এক দুইটা করে কেনে বেচে এই ধরনের পার্টি। আপনারা চান যে বড় বড় পার্টি, আসলে বড় বড় পার্টি এখানে নেই। এই যে এখানে আমরা একজনকে দেখছি মুরব্বীকে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ির এগুলি? হ্যাঁ। এই যে এই দুটা, এদিকে হালুয়ান, এটার মা কই? মা বাড়িতে। মাকে রেখে বাচ্চাগুলো কি বিক্রি করে দিচ্ছেন? এই বাচ্চাগুলো কি মাকে রেখে বিক্রি করে দিচ্ছেন কেন? মানে মাকে রেখে বাচ্চাগুলোকে নিয়ে আসছেন কেন? টাকার দরকার। টাকার দরকার? কত দাম চাচ্ছেন? এই 3,000 টাকা জোড়া। এই জোড়া কি দুইটাই হালুয়ার? আর ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 2,500-2,400। 2,500 পর্যন্ত দাম বলছে? আর আপনার নিয়ত কত? 2,800। মানে 1,400 করে 2,800 হইলে আপনি দিয়ে দেবেন? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা সবসময় চাই যে আপনারা এই ধরনের লোক যারা এক দুইটা করে বাড়ি থেকে ছাগল নিয়ে এসে এই যে এভাবে বেচছে, এদের কাছ থেকে আপনারা ছাগলগুলো যদি কিনেন, তবে দরিদ্র মানুষের একটু উপকার হয়। আমরা চাই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে ছাগল কিনতে আসবেন, তারা এই ধরনের মানুষদের কাছ থেকে আপনারা যদি ছাগলগুলি নেন, তবে আমার মনে হয় যে এটা একটা ভালো কাজ হবে। এখানে আমরা দেখছি কিছু, এইগুলি কি দেশি না ক্রস? ক্রস। এগুলি কি খাসি? তিনটাই খাসি ভাইয়া। একটু দামগুলি শুনি, কত করে চাচ্ছেন? 6,000 টাকা করে গড়ে চাচ্ছেন দাম। ক্রেতা কত করে বলছে? দাম বলেনি এখনো। দাম বলেনি? আপনার নিয়ত কত করে? 6,000 দিন। হ্যাঁ, 6,000 দিন। 6,000 চাইছেন? 6,000-ই দিবেন? 6,500। হ্যাঁ, 6,500। 4,500-এ দিবেন? 6,500 চাইছিলাম, 6,000 লে দিব। মানে আচ্ছা, মানে কত চাইছিলেন আমি বুঝলাম না। 6,500। 6,500 চাইছিলেন, 6,500-এ দিবেন? আচ্ছা, শুনুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই ফার্মের হাট। আবারও জানিয়ে রাখি, এই ফার্মের হাট প্রতি শনিবার এবং বুধবারে বসে। আজ বুধবার, 26 আগস্ট 2020 বুধবার। এই ফার্মের হাট থেকে আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের ছাগল, এগুলোর দাম জানানোর চেষ্টা করলাম। আর জানিয়ে রাখি, ওই যে দূরে আপনারা যে মহাসড়কটা দেখছেন, ওটা দিনাজপুর রংপুর মহাসড়ক। এই সামনে 10 মাইল বলে একটা জায়গা রয়েছে, ঠিক 10 মাইলের আগেই এই ফার্মের হাটের অবস্থান। আর এই হাটটা প্রতিদিন সকাল 8টা থেকে বসে, আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। এখন কিন্তু সকাল 10টা বাজে, আপনারা দেখছেন মোটামুটি হাট ফাঁকা হয়ে গিয়েছে, কারণ এখানে
সব মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখছেন এগুলো সব বিক্রিত, এই যে দেখুন এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, এই যে দেখুন প্রচুর ছাগল উঠে এখানে এবং প্রচুর ছাগল বিক্রি হয়ে গিয়েছে, এই যে দেখুন সমস্ত ছাগল এগুলি, এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। আপনারা যদি ছাগল নিতে চান দূর দূরান্ত থেকে, তবে আপনাদেরকে এই হাটে খুব সকাল সকাল আসতে হবে, 8টা সাড়ে 8টার মধ্যে এই হাটে পৌঁছে যেতে হবে। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।